হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রোকন আছি আজকে আপনাদের সাথে, আবার চলে এলাম আর একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে বাসা থেকে রিভিউটা করছি। সো আজকে যে প্রোডাক্টটি আমি পেয়েছি এটার নাম হচ্ছে লেনোভো HE08। সো 08টা বাজারে পাওয়া যায়, যেটা 05 সেটার থেকে একটা আপডেটেড মডেল, এবং এটাকে তারা বলছে একটা ডুয়েল ড্রাইভার ভার্সন। সো হোপফুলি সেটা HE05-এর থেকে HE08-এর কোয়ালিটিটা বেটার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মিউজিক কোয়ালিটিটাও আমরা এখানে বেটার পাবো, এবং এটার প্রাইসও একটু বেশি। আপনার মার্কেটে আপনি এটা 800 থেকে 900 টাকা অথবা 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এটা বিভিন্ন পেজে তারা বিভিন্ন রেটে সেল করছে। চলুন এটা আমরা একটা আনবক্সিং করে দেখি। হ্যাঁ, সো দেখতে পাচ্ছি প্রোডাক্টটা ইনটেক অবস্থায় এসেছে, এবং প্রোডাক্টের প্যাকেজিং মোটামুটি ভালোই বলা যায়। সো এটার পিছনে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে এটাতে, এর ব্যাটারি আছে 105 mAh, ব্লুটুথ ভার্সন 5.0 ইউজ করা হয়েছে এখানে। এর পাশাপাশি আমার মনে হয় এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, যেগুলো আসলে কলিং ফিচার। সো যেটা আমরা যখন ইউজার রিভিউ করবো তখন আপনারা সেটা পাবেন। সো আনবক্সিং করার পর আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটার ভিতরে কী কী দেওয়া আছে। সো এখানে আনবক্সিং করার সাথে সাথেই আমরা একটা ইউজার ম্যানুয়াল গাইড পেলাম, যেটাতে লিনোভো এবং এটার বিভিন্ন ফাংশনালিটি সম্পর্কে উল্লেখ করা আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেকব্যান্ড দেওয়া আছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি বক্সে পাচ্ছেন একটা চার্জিং কেবল, এবং এর পাশাপাশি রয়েছে একটা ইয়ার টিপস। এখানে দুই সেট দেওয়া আছে, সো একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়, তিনটা সেট থাকে এখানে। আর এর পাশাপাশি আমরা নেকব্যান্ডটা একটু দেখি। সো প্রথম দর্শনে মনে হচ্ছে জিনিসটা ভালো হওয়ার কথা। সো এখানে একটা লিনোভোর ব্র্যান্ডিং দেওয়া আছে। আমি আসলে জানি না প্রোডাক্টটা অ্যাকচুয়ালি লিনোভো তৈরি করে কি না, কারণ লিনোভো আসলে এই ধরনের প্রোডাক্ট তৈরি করলে তাদের ওয়েবসাইটে দেওয়া থাকতো। বাট তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, যেখানে তারা আসলে ল্যাপটপ সেল করে বা স্মার্টফোন সেল করে, সেখানে এটার কোনো ইনফরমেশন দেওয়া নেই। ইভেন আপনার HE05 যেটা সেল হচ্ছে সেটারও ইনফরমেশন আপনারা ওখানে পাবেন না। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ভার্সনটা HE05-এর মতোই, টোটালি আপনার এই নেকব্যান্ড যতটুকু আছে ততটুকু HE05-এর মতোই দেখতে। শুধু পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে এটার যে ইয়ারবাডসটা এখানে ইউজ করা হয়েছে, যেটা থেকে আসলে সাউন্ড ডেলিভারি করে, এটা হচ্ছে ডুয়েল ড্রাইভার। সো আমার মনে হয় এটা আপনার HE05-এর থেকে একটু বেটার সাউন্ড কোয়ালিটি অফার করবে। আর মনে হয় ওভারঅল সব কিছু যদি আমরা দেখি, এটা খুবই ফ্লেক্সিবল আছে। সো এটাকে আপনি লম্বা করতে পারবেন, বাট এটা যখন আপনি ক্লোজ করবেন তখন কিন্তু আপনার এই পজিশনে চলে আসছে। সো আপনারা যদি এটা এইভাবে ইউজ করেন, সো সবসময় এইভাবে থাকবে। আর এটাতে আপনার ম্যাগনেট ফিচার আছে। হ্যাঁ, সো এটা যখনই আপনার খুলে রাখবেন তখনই কিন্তু এর দুই সাইডে ম্যাগনেট আছে, ম্যাগনেট লেগে থাকবে। আর যখন আপনি আবার ইউজ করবেন তখন এটা খুলে নিয়ে আপনি আপনার কানে লাগিয়ে গান শুনতে পারবেন। সো আমি এখনও জিনিসটা ইউজ করিনি, সো জাস্ট হাতে পেলাম, আমার মনে হলো আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি। আর এটার ইনডেপথ যে রিভিউ সেটা আমরা কিছুদিন পরে শেয়ার করব। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন কানে এটার ফিল, ওভারঅল সব কিছু খুবই ভালো। আমার মনে হচ্ছে প্রোডাক্টটা গুড ভ্যালু ফর মানি। আমি জানি না এটার এখনও কী ধরনের সাউন্ড ডেলিভার করবে বা আপনাদের আসলে স্যাটিসফাই করতে পারবে কি না। সো আজকের জন্য এতটুকুই, আশা করছি নেক্সট ভিডিওতে আমরা আরেকটু ডিটেলস আপনাকে বলতে পারবো। আর এরকম অনেক গ্যাজেট রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার হাতে আসে বা যেগুলো আমি নিজে পারচেস করি। সো আমি অ্যাজ এ গ্যাজেট এনথুজিয়াস্ট আমি আসলে বিভিন্ন জিনিস ট্রাই আউট করতে পছন্দ করি, সেজন্য আসলে আপনাদের কাছে আসা। সো আশা করছি আপনারা যদি আমার ভিডিওটাকে ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে আরও উৎসাহ দিবেন যেন আমি নতুন নতুন ভিডিও করতে পারি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।